Hello guys, welcome to my channel Ankita's Lifestyle. তোমাদের আজকে স্বাগত, তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো বেশ ভালো আছি। আজকে বৃষ্টির দিনে মনে হলো যে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করা যাক। তো আমার মনে হলো আজকে আমি ভীষণ চিকেন খেতে ভালোবাসি, তাই আমার সবসময় মনটা কেমন চিকেন চিকেন করে, তাই আজ মনে হলো চিকেনেরই কিছু একটা রেসিপি বানানো যাক। তো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্লিজ দেখতে থাকো। তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমার এই রান্নাটার জন্য কী কী লাগবে। প্রথমেই দেখে নিচ্ছ, আমি চিকেনটা কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি সব রয়েছে। এখানে রয়েছে সর্ষের তেল, যেটা দিয়ে আমি রান্না করব। আর রয়েছে একটু সোয়া সস, চিলি সস, টমেটো সস, আচ্ছা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেই মশলাগুলো আমাদের প্রতিদিনকার লাগে, নুন অবশ্যই, একটুখানি ভিনিগার আর একটুখানি চিনি, তারপর গোলমরিচ, একটু চিলি ফ্লেক্স রাখা আছে, এখানে আদা থেতে করে রাখা আছে, সরি আদা কুচিয়ে রাখা আছে, আর হচ্ছে একটু রসুন থেতে করে রাখা আছে, আর কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা আছে। তো চলো আমি আমার রান্নাটা এখানে শুরু করি। তো প্রথমে আমি ইন্ডাকশানটা অন করে নিই, এটা গরম হোক, তারপর আমি তেল দিয়ে দেব। প্রথমে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হোক। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিলাম, এই ছোটো ছোটো চিকেনগুলোকে ঢেলে দিলাম, ঠিক আছে। এর মধ্যে আমি আগে একটু স্বাদ মতো আগে একটু নুন দিলাম, যতটা পরিমাণ মতো লাগবে, আচ্ছা একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যে যতটা ঝাল খান সে সেই হিসেবে দেবেন, আচ্ছা। তারপর ভালো করে আমি চিকেনটাকে মেখে নিলাম। আচ্ছা প্রথমেই বলে দিচ্ছি, প্রথমবার ভিডিও করছি, বুঝতেই পারছো কথাবার্তা শুনে, যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, আর যদি এরকম টাইপের কোনো নতুন রেসিপি দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা একটুখানি গোলমরিচ দিয়ে দিচ্ছি, একটু স্বাদ মতো চিনি, ভালো করে মেখে নিয়েছি। আচ্ছা এবার আমি এক এক করে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে আমি এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি, ভালো করে একটু ভেজে নেব যাতে চিকেনটা কাঁচা না থাকে, একটু ছড়িয়ে দিলাম। কমিয়ে দিই, ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। প্রথমে বলে রাখি চিকেনটা ভাজা হচ্ছে, তখন তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমার বরাবরই ছোট থেকে একটুখানি রান্না করতে খুব ভালোবাসি আমি, মানে ভীষণ ভালো লাগে, বেশি কিছু না, বাট কোনো চিকেনের আইটেম বলো, বিরিয়ানি বলো, অবশ্যই বিরিয়ানি ব্লগ একদিন শেয়ার করবো, বিরিয়ানি রেসিপিটা তোমাদের সঙ্গে। তো বলতে পারো আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা শখ বলতে পারো। চলো দেখি চিকেনটা কতদূর ভাজা হচ্ছে, তারপর আমি তুলে নেবো। তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার যে তেলটুকু দিয়েছিলাম আমি আর তেল দিইনি, ওই তেলটার মধ্যেই আমি একে একে এই সবজিগুলো দিয়ে দেবো, ভেজে নেবো। প্রথমে এক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে ক্যাপসিকামটাও দিয়ে দেবো, সাথে টমেটো দিয়ে দিলাম, একসঙ্গে আমি একটু ভাজব। প্রথমে একটুখানি আমি নুন দিয়ে দেবো স্বাদ মতো, সুন্দর দেখতে লাগছে না কালারফুল, ভালো করে ভাজা হবে। আচ্ছা আমি একটু ঝালটা বেশি খাই বলতে পারো, একটু টেস্টের জন্য একটু গোলমরিচও দিয়ে দিলাম, যারা কম ঝাল খাও তারা দেবে না, বুঝে দেবে লঙ্কাটা, আমি একটু ঝাল খাই, প্রথমেই বললাম ঝালটা একটু বেশি খেতে ভালোবাসি। এবার যার যেরকম মুখের স্বাদ সে সেই অনুযায়ী ইউজ করবে। আচ্ছা সবজিগুলোর হতেও টাইম লাগবে, আচ্ছা তার আগে আমি প্রথমে একটুখানি দিয়ে দেবো, আদা কুচিয়ে রেখেছিলাম, আদা কুচি একটু দিয়ে দিলাম, তাতে চিকেনের যে একটা গন্ধ সেই গন্ধটা যাতে না করে, একটু রসুন কুচি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিই। আর এই সবজিগুলো তো সিদ্ধ হতে মোটামুটি একটু সময় লাগবে, তো আমি একটু ঢাকা বসিয়ে দিচ্ছি, সেদ্ধটা হয়ে যায় মোটামুটি হোক, তারপরে সবজিটা সেদ্ধ হয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আচ্ছা চলো এবার আমরা একটু ঢাকাটা খুলে দেখব কতটা সবজিটা সেদ্ধ হয়েছে। বেশ হাফেরও বেশি জিনিসটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো,
ভালো করে নেড়ে নেব। জিনিসটা পুরো সেদ্ধ হয়ে আসলে তারপর আমি এর সঙ্গে একটুখানি সসগুলো আমি মিলিয়ে রেখেছি, এই যে এটা মিলিয়ে রেখেছি, একটু টমেটো সস, সয়া সস আর একটু চিলি সস দিয়ে, একটু এক চামচ ভিনিগার দিয়ে আমি জিনিসটাকে বানিয়ে রেখেছি। এটা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে জিনিসটা দিয়ে দেবো। গন্ধ তো এখনই ভালো বেরিয়েছে, মনে হচ্ছে এটাই খেয়ে নি তুলে। এই রেসিপিটা যেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরাও এরকম বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার রেসিপিটা দেখার পর অবশ্যই কিন্তু জানাবে যে কেমন লাগছে ব্যাপারটা বা কেমন লাগলো ব্যাপারটা। পুরো জিনিসটা আমি ড্রাই ড্রাই রাখবো। তো চলো এবার আমি এক এক করে সসগুলো দিয়ে দেবো, সসটা পুরোই দিয়ে দেবো। এই জলটা, এই যে ব্যাপারটা আছে এটা পুরো টেনে নেবে, তারপরে আমি বাদ বাকি যা দেওয়া দেবো। আর একটু স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। চলো এবার আমি ঢাকাটা খুলে দেখবো যে জলটা টেনে নিয়েছে কিনা। বাহ, জলটা বেশ ভালোভাবে জিনিসটা টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। বাহ, দেখতে খুব অসাধারণ হয়েছে বলো। গন্ধটা জাস্ট অসাম বেরিয়েছে, তোমরা যদিও ফোন থেকে গন্ধটা পাচ্ছ না, কিন্তু আমি রান্নাটা করছি বলে আমি গন্ধটা পাচ্ছি। জাস্ট অসাম গন্ধটা বেরিয়েছে, মানে চট জলদি 10-15 মিনিটের মতো লাগে সময়, বেশি টাইমও লাগে না। মোটামুটি রোজকার ঘরে থাকার জিনিসগুলো দিয়েই হয়ে গেল। আচ্ছা, আমি কিন্তু রান্নাটায় কোনো জল দিইনি, প্রথমেই বলে দিই। ওই সসগুলো গোলার সময় যা একটু প্রথমে জল দিয়েছিলাম, তারপরে কিন্তু রান্নাটার মধ্যে আর কোনো জল দিইনি। এই জিনিসটা পুরো ড্রাই ড্রাই হবে। আমি তো রুটি দিয়ে খাবো, তোমরা চাইলে পরোটা দিয়ে বা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে ইউজ করতে পারো জিনিসটা। ডিনারে রুটি দিয়ে এই রেসিপিটা পুরো জমে যাবে। আমি সাজেস্ট করবো যে তোমরা বাড়িতে বানিয়ে এই জিনিসটা টেস্ট করে দেখতে পারো। ইনফ্যাক্ট সন্ধ্যেবেলা স্ন্যাক্সেও সার্ভ করতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। জাস্ট দেখতে আর কালারটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও, সত্যি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, এবার আমি লাস্টে শুধু চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করবো। যদি কেউ কম ঝাল খাও তাহলে এটা স্কিপ করতে পারো, বাট আমি যেহেতু ঝালটা বেশি খাই তাই আমি এই জিনিসটা দিলাম। সত্যি জাস্ট অসাম, জাস্ট ভালো করে উলট পালট করে আমি জিনিসটা নামিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে এসেছে, আমি এবার ইন্ডাকশানটা অফ করে দেবো এবং সার্ভ করবো জিনিসটা। চলো, অফ করে দিলাম ইন্ডাকশান, এবার আমি জিনিসটা নামিয়ে নেবো। রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এবার রেসিপিটার পুরো ডেকোরেশনটা একটু দেখে নাও তোমরা কেমন হয়েছে দেখতে। আর এই যে উপরে যেটা দেখছো এটা আমি একটু বাটার ফেলে দিয়েছি, যদি খেতে আরেকটু টেস্ট হয়। তো সবাই প্লিজ কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নেক্সট দিন আসবো একটা নতুন কোনো নিউ ব্লগ নিয়ে। চলো, টাটা, বাই, লাভ ইউ।